রবিবার নতুন বাজার সাপ্তাহিক হাটে ব্যাপক যানজট দেখা দেয়। রুমপুর পর্যটন কেন্দ্রে যাওয়ার জন্য আসা পর্যটকদের গাড়ি সহ বহু যানবাহন আটকে পড়ে যানজটে। দীর্ঘক্ষণ যানজটের ফলে নাজেহাল হতে হয় সাধারণ মানুষদের। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন যানজটে আটকে নাজেহাল হওয়া এক পথচারী। প্রতি রবিবার অমরপুর মহকুমার অধীন নতুন বাজারে সাপ্তাহিক হাট বসে, যে হাটে ক্রেতা বিক্রেতার ব্যাপক সমাগম লক্ষ্য করা যায়। তবে রাত পোহালেই বড়দিন থাকায় এই রবিবারে সাপ্তাহিক হাটে লোক সমাগম অনেকটাই বেশি ছিল। এর মধ্যে পুলিশ প্রশাসনের সঠিক নজরদারি না থাকায় বাজারের মাঝখানে হঠাৎ করে যানজট দেখা দেয়। তিন দিক থেকে যানবাহন আসতে ও যেতে দেওয়ার কারণে হঠাৎ করে যানজট সৃষ্টি হলেও যানজট মুক্ত করার বিষয়ে পুলিশের তেমন কোনো ভূমিকা লক্ষ্য করা যায়নি বলে অভিযোগ। যানজটের সামনে নতুন বাজার থানার পুলিশ বাবুরা যেন ছিলেন নীরব দর্শকের ভূমিকায়। প্রায় দু ঘন্টা যাবৎ প্রচুর সংখ্যক গাড়ি যানজটে আটকে থাকে। অবশেষে যানচালক ও সাধারণ পথচারীদের প্রচেষ্টায় যানজট মুক্ত করা হয়। এদিকে ট্রাফিক জ্যামের ফলে রাজ্য এবং বহিরাজ্য থেকে আসা পর্যটকদেরও প্রচণ্ড দুর্ভোগ পোহাতে হয়। যানজটে আটকে পড়ে অনেকে আবার অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ। অভিযোগ, নতুন বাজার থানার দারোগাবাবুদের অনভিজ্ঞতার কারণে বিগত কয়েকটি রবিবারে সাপ্তাহিক হাটে ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে, যার ফলে বাজারে আসা ক্রেতা বিক্রেতাদের মধ্যে একটি বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে। এখন যেহেতু প্রশাসনের লাগে মানুষ প্রচুর গাড়ি একসাথে আছে, কত রুগী অসুস্থ লোক আছে, সুবিধা পাইতেছে না, যা বলে লোক আছে পুলিশের কোনো এখানে কোনো ভূমিকাই নেই। পুলিশ এখানে শুধু মানে পুলিশ হিসেবে তারা রয়েছে, তার কোনো কাজ করতে পারে, যা করছে আমজনের আছে, সাধারণ মানুষের আছে, সেগুলো দাম পয়সা আছে দাদা নতুন বাজার। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।